সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। এবং আপনারা দেখছেন সামনে কয়েকটি বাছুর, এবং সেই সাথে আমরা দেখছি এই পাশে কিন্তু গাভীগুলো। তো আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই। আর এই গাই বাছুরগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? থাকেন থাকেন থাকেন। দেখি কয়টি গরু কয়টি বাছুর চাচা আজকে? আজকে সাতটা গরু সাতটা বাছুর। আচ্ছা, সাতটা গরু সাতটা বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা, আমাদের বলেন এখন সার কয়টা বকনা কয়টা? সার তিনটা বকনা চারটা। আচ্ছা, রেখে দেন আমাদের একটা করে গাই বাছুর দেখেন এখন। আচ্ছা, সবগুলো ছাড়ে দেন ছাড়ে দেন, নিজের নিজের মায়ের কাছে চলে যাক, ছাড়ে দেন। আমাদের প্রথম নাম্বার গাভীটার বাচ্চাটা আগে দেখেন। এই যে প্রথমে যে গাভীটা দেখছি, এর বাচ্চা কোনটা? তাহলে প্রথম নাম্বার গাভীর বাচ্চা এটা। আচ্ছা, বাচ্চাটাকে সুন্দর করে দেখান। এই যে বাচ্চাটা, আনুমানিক বয়স? বয়স মনে করে এক মাসের মতো। এক মাসের মতো হবে। বাচ্চাটা ঘুরাই দেন দেখি। হ্যাঁ, এই যে বাচ্চাটা একদম সাইহল বাচ্চা, একদম সাইহল বাচ্চা, নাভি আছে। দুই মাসের বিরাট বড় হয়ে যাবে। দুই মাসে বিরাট বড় হবে, এক মাসের মতো বয়স হতে পারে। এক মাসের মতো বয়স হবে। আচ্ছা, বাচ্চাটা রেখে দেন, গাভীটা দেখি। গাভীটা কয় দাঁতের চাচা? ছয় দাঁতের। ছয় দাঁত যেখানে বাড়তি হবে। শিং মাথা একদম ওকে। আচ্ছা, এটা প্রথম নাম্বার গাভী দেখলাম। আচ্ছা, চলেন দুই নাম্বার বাচ্চাটাকে নিয়ে আসেন। এই যে দুই নাম্বার গাভীটা, এটা বাচ্চাটাকে দেখি আগে। হ্যাঁ, বাচ্চাটাকে দেখেন, সুন্দর করে দেখেন। সার বাচ্চা একদম। হ্যাঁ, এই যে বাচ্চাটা একদম সার বাচ্চা। হ্যাঁ, একদম সাইবল বাচ্চা, এক নম্বর বাচ্চা, এই দেখেন নাম। আচ্ছা, বাচ্চাটা ঘুরাই দেন দেখি। বাচ্চা কিন্তু এক নম্বর বাচ্চা, এক নম্বর বাচ্চা। এই যে এটা সার বাচ্চা। আনুমানিক বয়স? বয়স মনে করো 22 দিন হবে। 22 দিনের মতো হবে। আচ্ছা, বাচ্চাটাকে রেখে দেন, গাভীটা দেখি। গাভীটা কয় দাঁতের? কুরবানিতে তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে দুই নাম্বার গাভীটা। শিং মাথা সব ঠিক আছে, তোলা টোলা একদম ওকে একদম। আচ্ছা, এইটা গাভী কয় দাঁত বয়স বললেন? ছয় দাঁত। এটা দুধ কতটুকু পাবে? এটা মনে করো 2 কেজি কাছাকাছি, না হলো 1 কেজি 3 পো হবে। না হলো 1 কেজি 3 পো হবে। এটা হচ্ছে দুই নাম্বার গাভীটা। আচ্ছা, তিন নাম্বার দেখি আমরা, আসেন তিন নাম্বার। এটা তিন নাম্বার। বাচ্চাটাকে দেখেন আগে, বাচ্চাটাকে দেখেন। হ্যাঁ, এটা বাচ্চাটা, বাচ্চা একদম। হ্যাঁ, মাস বয়স হবে। এখন মনে করো গাই ছাড়া বেচা যাবে, বেচা যাবে। এটা দেড় মাসের মতো বয়স হবে বলছে। দেড় মাসের মতো বয়স হবে। আচ্ছা, বকনা বাচ্চা, ঘুরাই দেন ঘুরাই দেন। এখন খাওয়া দাওয়া তোমার করতেছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করতেছে। ঘাস ঘাস কারি কারি খুঁটি সব খায়। আচ্ছা, এখন আমরা গাভীটা দেখি। গাভীটা কয় দাঁতের? ছয় দাঁত বয়স। সিরিয়ালের তিন নাম্বার, ছয় দাঁত বয়স। দুধ কতটুকু হবে? চামচা ঢিলা। হ্যাঁ, দুধ কতটুকু হবে চাচা? এটা দেড় কেজির মতো দুধ হবে। হ্যাঁ, না ঠিক আছে। সিরিয়ালের তিন নাম্বার গাভী, বয়স বললেন ছয় দাঁত, দেড় কেজির মতো দুধ হবে। আচ্ছা, চলেন চার নাম্বার দেখি। চার নম্বরটা বাচ্চাটাকে দেখেন আগে। এটা বাচ্চাটা, বাচ্চাটা সার বাচ্চা। এটা মনে করো হুম, পরজ ধরা যাবে না, সাইওয়াল ধরা যাবে না, মানে মাঝামাঝি, মানে ইন্দোসিনের বাচ্চা তো, হুম, মানে মিশাল হয়ে গেছে তোমার। আচ্ছা আচ্ছা, নাভি জুলা একদম। হ্যাঁ, এই দেখেন নাভিটা। হ্যাঁ, লেখাতে এখন একটা করে নাভিটা জুলা, নাভিটা জুলানো আছে না? এই দেখেন। আচ্ছা, এটা হচ্ছে তিন নাম্বার, চার নাম্বার বাচ্চাটা। এটা চার নাম্বার বাচ্চা। গাভীটা কয় দাঁতের? চার নাম্বার দেখলাম, চলেন পাঁচ নাম্বার দেখি, আসেন এখানে। এই যে এটা পাঁচ নাম্বার বাচ্চাটা, বাচ্চাটাকে টান দেন দেখি। একদম আনুমানিক বয়স? বয়স এক মাস পার হয়ে গেছে। এক মাস পার হয়ে গেছে।
আচ্ছা, এখন গাভীটা দেখি, গাভীটা কয় দাঁতের? গাভীটা 6 দাঁতের গাভী। 6 দাঁতের গাভী, মোটামুটি সুস্থ সবল? একদম সুস্থ সবল, শিং মাথা একদম সব ওকে। সব ওকে, একদম। দেখেন তোলা, হ্যাঁ তোলা বলা সব ওকে একদম। এটা দুধ কতটুকু পাবে? এটা দুধ মানে 6 কেজি পাবে। 6 কেজির মতো দুধ পাবে। 5 নাম্বার গাভী না? 5 নাম্বার। 6 দাঁত বয়স? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, 6 নাম্বার গাভীটা, এটা বাচ্চা কোনটা? বাচ্চা এটা, এটা বাচ্চাটা সার বাচ্চা? তাহলে কয়টা সার কয়টা বকলা চাচা? 3টা সার 4টা বকনা। 3টা সার 4টা বকনা, টোটাল 60টা। টোটাল 60টা। এটা হচ্ছে 6 নাম্বার বাচ্চাটা, সার বাচ্চা। আনুমানিক বয়স? আনুমানিক মনে করো 20-22 দিন হবে। 20-22 দিন হবে। আচ্ছা, এখন গাভীটা দেখি, গাভীটা কয় দাঁতের? গাভীটা মনে করো জোয়ান হচ্ছে। জোয়ান হচ্ছে, সারা দিন অপর সারা দিন। দেখেন গোস্ত কতগুলো আছে তোলা। হ্যাঁ, এটা 1 মাস পুষলে মনে করো গরু বাচ্চাটাকে দেখেন, এই যে বাচ্চাটা একদম বাচ্চা, সুন্দর বাচ্চা, সুন্দর বাচ্চা, একদম 1 মাস পার বয়স, 1.5 মাসের মতন বয়স হবে। একদম প্রত্যেক জিনিসে খাইতে দিচ্ছে বাচ্চা, আর সমস্যা নাই, খাওয়া দাওয়া সব খাইতেছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। গরু একদম শিং মাথা, এই মাথা, হাত পাও সব একদম সব ওকে। আচ্ছা, আর গাভীটা কয় দাঁতের? গাভীটা আছে জোয়ান হচ্ছে। জোয়ান হচ্ছে। এই গাভী থেকে দুধ কতটুকু পাবে চাচা? এটা মনে করে 1.5 কেজি পাবে। এটাও 1.5 কেজি পাবেই? হ্যাঁ, 1.5 কেজি পাবে। সিরিয়ালের এটা সর্বশেষ 7 নাম্বার। তাহলে এটাও বলছেন 1.5 কেজির মতো দুধ হবে। ছাড়া দেন বাচ্চাগুলো, ছাড়া দেন। 7 নাম্বার গাভী, 7 নাম্বার বাছুর। আচ্ছা, 6 নাম্বার গাভী, 6 নাম্বার বাছুর। সারা দেন, অপর সারা দেন। হ্যাঁ, সার বাছুর, আর 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাছুর। হচ্ছে বকনা বাচ্চা। আচ্ছা, 4 নাম্বার গাভী, সার বাচ্চা। সারা দেন, এই যে এটার বাচ্চা, এটা তাহলে এটা 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাছুর, সার বাচ্চা, সার বাচ্চা। এটা 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা, 3 নাম্বার বাছুর, বকনা বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাছুর, সার বাচ্চা, সার বাচ্চা। তবে বাচ্চাটা কিন্তু আকর্ষণ একদম, বাচ্চা ওই একদম সেই কোয়ালিটির। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাটিকে দেন। হ্যাঁ, এটা 1 নাম্বার গাভী, আর 1 নাম্বার বাছুর, বকনা বাছুর, বকনা বাছুর, একদম সাইওয়াল বাচ্চা, সাইওয়াল বাছুর, 1 নাম্বার বাচ্চা, 1 নাম্বার বাচ্চা। আচ্ছা চাচা, তাহলে আজকে 7টা গাভী, 7টা বাছুর, এর মধ্যে 3টা বললেন সার, 3টা সার, আর 4টা বকনা, বকনা দিয়ে সব মিলিয়ে 7টা, সব মিলিয়ে 7টা, 7টা গাভী, 7টা বাছুর, 14টা টোটাল, 14টা। কত কি রেট রেখেছেন এভারেজ? বলেন আজকের এভারেজ মনে করো 62,700। 62,700 টাকা এভারেজ রেট, এভারেজ রেট 62,700 টাকা লোটে 7টা, 7টা গাভী, মানে গাই বাছুর 7টা। আচ্ছা, তাহলে আজকে বললেন 62,700 টাকা। আচ্ছা, এখন যোগাযোগ নাম্বার দিয়ে দেন আমাদের, 01719 01719 54 54 1727 1727। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।